নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করছি সুস্বাদু মাশরুম কষার রেসিপি। মাশরুম কষা, ভাত, রুটি, পরোটা সবার সাথে খেতেই অসাধারণ লাগে। আশা করছি আজকের এই ভিডিওটা সবারই খুব ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট মাশরুম কষার রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি ওয়েস্টার মাশরুম, ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাশরুমটা। এবার জল গরম করে তাতে আমি এই মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুমটা আমি 2 থেকে 3 মিনিট রেখে ছেঁকে নেব, এতে মাশরুমটা খুব ভালো করে ধোয়া হয়ে যাবে এবং মাশরুমের সমস্ত নোংরাও বেরিয়ে যাবে। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো ভেজে নেব। আমি এখানে মাশরুমটা আজকে আলু দিয়ে করছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দেব, আর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেব টমেটো কুচি আর সামান্য নুন। আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন। এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটা মিশিয়ে অল্প জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়ে এতে দিয়ে দিব আমি ভাজা আলুগুলো। আলুগুলো দিয়ে তারপরে আমি মাশরুম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো জল। এবার আরো 2 থেকে 3 মিনিট আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব এবং খুব সুন্দর কষানোর পরে খুব সুন্দর কালারও চলে এসেছে, দেখুন, খুব সুস্বাদু লাগছে দেখতে। এবার দিয়ে দিব আমি পরিমাণ মতো ঘি। আমাদের মাশরুম কষা রেডি হয়ে গেছে।